পদ্মা সেতুতে মাথা ছেলে ধরার গুজব আর বন্যা পরিস্থিতির পর এখন ডেঙ্গু নিয়েও রাজনীতির মাঠে শুরু হয়েছে দোষারোপ আর কথার লড়াই। নাগরিক সমাজের কেউ কেউ মনে করেন রাজনৈতিক দলগুলো এই পরিস্থিতিতে কাজের থেকে কথা বলছে বেশি আর একে অপরের দোষ খোঁজাতেই ব্যস্ত। তবে এরই মধ্যে অনেক রাজনৈতিক দল তাদের কর্মসূচি ঘোষণা করেছে। প্রশ্ন হলো, তবে কি আমরা কথার লড়াইয়ে বন্যা গুজব আর ডেঙ্গু থেকে পরিত্রাণের পথ খুঁজব নাকি দোষারোপ করেই গা বাঁচাবো? আনতে চাই আলোচনা টেবিলে। সঙ্গত কারণে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কেমন আছি আমন্ত্রণ 24 ঘন্টায়। সাথে আছি আমি মিরাসা। আজ আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান পাশে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান। হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায়। আমাদের সাথে আছেন এবি News24.com-এর প্রধান সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা সুভাষ সিংহ রায়, আপনাকেও স্বাগত 24 ঘন্টায়। একসঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনারা 3 জনকে নিয়ে আলোচনা শুরু করতে চাই। আমি আলোচনাটা শুরু করতে চাই হাবিবুর রহমান হাবিব আপনাকে দিয়ে। আজকে এই ডেঙ্গু পরিস্থিতি বলেন বা বন্যা পরিস্থিতি বলেন বা ছেলে ধরার যে গুজব বলেন, সেসব নিয়ে নানান ধরনের কথা বলা হচ্ছে। সেই জায়গা থেকে বিশেষ করে বিএনপির দাবি দেখছি। আজকে বিএনপির মহাসচিব দাবি করছেন যে স্বাস্থ্যমন্ত্রী এবং 2 মেয়রের পদত্যাগ। এখন পদত্যাগ করলে কি বিষয়গুলো নিয়ন্ত্রণে আসবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা দেশে দেশে দাঁড়িয়ে যারা দেখছেন তাদের জন্য সালাম এবং আশা। বিএনপির মহাসচিব বলেছে পদত্যাগ। আমি তো আজ থেকে 5-6 দিন আগে বলেছি যে 2 সিটি কর্পোরেশনের মেয়রের বিচার হওয়া উচিত। কেন? এই যে মশা না মেরে ভেজাল ওষুধ নিয়ে এসে এই যে এখন ডেঙ্গু পরিস্থিতি সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে ডাক্তার কালকে 2 জন মারা গেছে, এর আগে 1 জন সিভিল সার্জন মারা গেছে, এই এই পরিস্থিতি সৃষ্টি হলো কেন? কেন সৃষ্টি হলো? ডাক্তাররা বলছে কোটি কোটি টাকা এই মশা মারার পিছনে, পরিশ্রম কর্মীর পিছনে কোটি কোটি টাকা খরচ হয়, যেখানে আমরা বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার একটা ভুয়া মামলা দিয়ে তা কারাগার রেখে কষ্ট দিচ্ছে, আর এরা কোটি কোটি টাকা এখানে চুরি করে নিয়ে যাচ্ছে, যে ওষুধে মশা মরে না সেরকম একটা ওষুধ নিয়ে আসছে সিন্ডিকেটের কাছে জিম্মে। সিটি কর্পোরেশন মেয়রের কাছে বলেছে 2টি কোম্পানির কাছে সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে, এখন তারা নিজেরা ওষুধ ইম্পোর্ট করবে। এতদিন কোথায় ছিলেন তারা? এই যে আমি কালকে ও এবং দেখেন মানে আমার কাছে এত কষ্ট লাগে, একজন মন্ত্রী বলেছেন যে ডেঙ্গু চালান করতে লন্ডন থেকে আর পটন অবস্থা থেকে। আমি তাকে বলতে চাই সেই মন্ত্রীকে, বিএনপি যদি ডেঙ্গু চালান করতো তাহলে আমাদের ব্যবসায় 1000 নম্বরের মতো একজন বীর মুক্তিযোদ্ধা, একজন বীরোত্তম, তাকে মশা কামড়ালো কি করে? আবার রুহুল কবির রিজভী বলেছে সরকার এডিস মশা বিস্তার ঘটিয়ে মানুষ মারছে। না সেটা তো না, আমি কথা হচ্ছে সরকারের লোক তো এখন তো বড় ধরনের কেউ, আমাদের 1000 নম্বর আমাদের ভাইস প্রেসিডেন্ট, উনি বীরোত্তম, হ্যাঁ উনি বীর মুক্তিযোদ্ধা, উনি ওনাকে আজকে আমি দেখতে গিয়েছিলাম ইউনাইটেডে, আমাদের যুব দলের সেক্রেটারি সুলতান সাহেব টুকুর ছেলে ওখানে ভর্তি, তাহলে মশা তো আওয়ামী লীগের বড় নেতাদেরকে কামড়ালো না, কামড়ালো তো বিএনপি নেতাদেরকে বা নিজেদের ছেলেদেরকে, তারপর বিএনপি কি করে মশা পাঠালো? আমি সেই মন্ত্রীকে বলতে চাই সাহেবকে জিজ্ঞেস করবেন না সরকার কিভাবে এডিস মশা বিস্তার ঘটিয়ে না মানুষ মারলো? সাহেবকে জিজ্ঞাসা করবে তারা। জি, আর আপনি দলের একজন নেতা, আপনার দলের নেতা বলছেন? না আমার নেতা বলছে, আমি আমার আমার জায়গা থেকে আমি বলছি, রিজভী সাহেব বলছেন, রিজভী সাহেব ব্যাখ্যা দিবেন। আচ্ছা, আরেকটি কথা হলো এই যে ছেলে ধরার কথা আইন মন্ত্রী বললেন যে এটা অনেক বিএনপি জামাতের কাজ, তো বিএনপি জামাতের কাজ হয়ে যদি হয়ে থাকে তাহলে মোবাইলে এখন সব ধারণ করা যাচ্ছে, রেকর্ড করা যাচ্ছে, দেখে তো বিচার করুক। কিন্তু আমি যদি ওনাকে প্রশ্ন করি, আপনি কথা বলেন আপনি কি, ওই যে ঢাকার আপনি কেঠা, আপনাকে নির্বাচিত প্রতিনিধি, আপনাকে নির্বাচিত সাংসদ, আপনাকে নির্বাচিত মন্ত্রী, আপনার সরকারকে নির্বাচিত, আপনি বলেন কী করে? এই যে তামাশা করতে জাতির সাথে, এই তামাশা বন্ধ করতে হবে তো। এবার আসেন বন্যা, বন্যা নিয়ে আরেক তামাশা, বন্যা নিয়ে আরেক তামাশা, বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, সেখানে দেশের সরকার প্রধান দেশের বাইরে যে কোনো কারণে থাকতেই পারে, অসুস্থ থাকতে পারে, ভিন্ন কারণ থাকতে, আমি সেটা বসে দোষের বলবো না, কিন্তু নাটক করে কালকে না আজকে 25 মিনিট কথা বলেছেন প্রাইম মিনিস্টার, সেটা আবার মানুষকে বলা হচ্ছে দুই স্কাইপে কথা বলেছেন। এখন প্রধানমন্ত্রী কথা বলবেন না তাই বলে? না না না, এইটা এইটা প্রচার করতে ব্যাপার না,
এটা তো দায়িত্বই তো প্রধানমন্ত্রী দায়িত্ব দলকে নির্দেশনা দিচ্ছেন না দলকে নির্দেশনা দেওয়াটা এটা দলকে নির্দেশনা দেওয়া এটা তো প্রচারের ব্যাপার না আমার কথা হলো যে সবকিছু জিনিস নেই সবকিছু জিনিস নেই আমরা একটা শেষ হতে না হতে একটা আসতেছে আজকে বালিশের সাথে আমার কথা হলো বালিশ সাপ্লায়ার যে সে আমাকে কথা বলতে আমাদের দোষটা কি ওখানে পিডাব্লিউডি রেকর্ড করেছে আমরা 10% লেসে দিয়েছি আর বালিশ ভরে 800-900 টাকা তো তারা দিয়ে থাকে রেট আমি সেখানে 10% লেসে আমার অপরাধটা কি সাদা সাদা তাদের হবে এবার আসেন আরেকটা মারাত্মক ঘটনা ঘটলো এই যে কাঁঠালবাড়ি ফেরিঘাটে একজন জয়েন্ট সেক্রেটারি উনি আসবেন ওনার কারণে ফেরি আটকে রাখা হলো 3 ঘন্টা আজকে ওখানে আমি জানি আমি ওই খবরটা আমি জেনেছি ওখানে প্রকৃত দিনই দায়ী অন্য জনের দায়ী দায়িত্ব স্থাপনের চেষ্টা করেছে আমি একটা অনুষ্ঠান দেখলাম আর আমি ওখানকার দুইজনের সাথে আমি কথা বলেছি এই যে যে জিনিসগুলি দিয়ে কোথায় যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি একজন জয়েন্ট সেক্রেটারি তার জন্য 3 ঘন্টা ফেরি আটকে থাকবে একটা মুমূর্ষু রোগী সেখানে মারা গেল একটা ছেলে তার সম্ভাবনা একটা ছেলে যার জীবনের যা শুরুই হলো না এই যে সব কিছু মিলে সরকার জনগণকে একটা তামাশার বস্তু পেয়েছে সুভাষ সিং রায় আসলে কি এই জায়গা থেকে বের আসছে সুভাষ সিং রায় আসলে কি তামাশা হয়ে গেল কিনা পাশাপাশি এটাও কি মনে করেন কিনা যেটা হচ্ছে বেশ কিছু রাজনীতিবিদ বিশেষ করে বিরোধী পক্ষের শিবিরের কথা যে আসলে এই ধরনের পরিস্থিতিগুলোতে আসলে সামাল দেওয়ার থেকে কথা বেশি বলছেন দায়িত্বশীলরা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পদের লোকজন আপনার কি তাই মনে হচ্ছে কাজটা কম হচ্ছে মানুষ কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত আর কথায় বিরক্ত এটা এই কথাটা মানতেই হবে কিন্তু হাবিব ভাইয়ের কথা জানি না কারা কারা বিরক্ত হয়েছেন কেন তিনি গরু রচনা মুখস্থ করে এসে সব কিছুতে তিনি গরু রচনা ঢুকিয়ে দিয়েছেন যেমন এবং বিএনপির রাজনীতির নেতাদের একটা রসায়ন আছে যে সব কিছুতেই ওই রাজনীতির রং দেওয়াটা খুব বেশি পছন্দ করেন এবং বেগম খালেদা জিয়া 2002 সালে তিনি যখন প্রধানমন্ত্রী তখন আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিক উল্টো দিকে তিনি সেনানিবাসের বাসভবনে যাবেন এবং ঠিক ইফতারের আগে আগে 52 মিনিট মানুষ স্তব্ধ হয়েছিল মানুষ রোজার সময় ইফতারিটা করতে পারেনি এরকম যন্ত্রণা কিন্তু সব জায়গায় কিন্তু আছে আমি এই আলাপ এখানে আর না তুলে একটা কথা বলি সমকাল 27 জুলাই একটা প্রধান প্রতিবেদন করেছিল 19 বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 59,833 2000 সালে শুরু হয়েছিল যে 2000 সালে 93 জনের মৃত্যু হয়েছিল 2002 সালের কথা বলি যখন বিএনপি ক্ষমতা ছিল তখন 58 জনের মৃত্যু হয়েছিল তাহলে কি আমি বলবো যে সম্পূর্ণরূপে ওই সময় 2002 সালে যেই দলটি ক্ষমতায় ছিল তাদের পরিপূর্ণ ব্যর্থতা এই মানে কথার কথা যখন বলতে যায় তখন রাজনীতির গন্ধ চলে আসে এই যে তিনি গুজব নিয়ে বললেন হাবিব ভাই আবার বন্যার মানুষ ভেসে যাচ্ছে বললেন ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে পানি ঢুকলো কি করে মুম্বাই শহরের গলা পর্যন্ত পানি আসলো কি করে আমি অনেক উদাহরণ দিতে পারবো ব্যাংকক পোস্টের গতকালকের যে সংবাদ সেই সংবাদে বলা হচ্ছে 652 জন সিঙ্গাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তা সিঙ্গাপুর কি আমার চেয়ে অনুন্নত রাষ্ট্র সেই জায়গা থেকে সুভাষ সিং রায় দাঁড়িয়ে যায় যে আমাকে এইটা একটু বলুন যে অন্যান্য দেশের এসব খারাপ উদাহরণগুলো আমাদের ব্যর্থতা ঢাকার কারণ হবে কেন না দর্শক যদি এটা আপনার কথা মতো ঠিক ভুল বুঝে থাকেন আমাকে আমি মার্জনা যাচ্ছি আমি কোনো অপরাধ কিংবা ব্যর্থতা আমি বলছি না আমি বলছি যে আপনি এখন ধরন বদলে গেছেন আমরা বলছি মশার ওষুধ এটা আমরা ভুল বলছি আমি একজন ফার্মাসিস্ট এবং সিনিয়র ফার্মাসিস্ট বাংলাদেশে এটা একটা কীটনাশক কিন্তু আমরা চলতি শব্দ সবসময় ব্যবহার করছি ওষুধ যাই হোক সেটা আমাদের চলতি শব্দ কিন্তু বাংলা ভাষায় ভালো বোঝে সেটা করে ফিলিপাইনে গত 5 মাসে 500 জনের প্রাণহানি হয়েছে আমি এটা বলে অর্থ কি আপনার এই কথা অনুযায়ী আমি কি বাংলাদেশের ব্যর্থতা থাকবার জন্য তাহলে এই উদাহরণগুলো আসছে কি কারণে আসছে কারণে আপনার এই সমস্যাগুলো কিন্তু সারা পৃথিবীতে এশিয়াতে পর্যন্ত এটা আক্রান্ত এই সমস্যা ছিল এই সমস্যা আসবে এটা পূর্বাভাস দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আগে থেকে জানিয়ে দিয়েছে সরকার দিয়েছে এবার যে ঘটনাটি ঘটেছে যে সময়ের আগে কিন্তু আমাদের বর্ষা এসেছে রাইট প্রস্তুতি আগের থেকে থাকা উচিত ছিল রাইট ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না
এবং যদি আপনার প্রস্তুতি না থাকে তাহলে দায়িত্ব পালনে ব্যর্থ হলে মানুষ কষ্ট পায়। এবং আজকের বাস্তবতায় সেই জায়গায় কিন্তু সেই কথাগুলো উঠছে। কিন্তু সরকার এখন কি দায়িত্ব পালন করছে, সিটি কর্পোরেশন এখন কি দায়িত্ব পালন করছে? আসেন না, এটা আলোচনা করি, এটা ঠিক করছে কিনা। যেমন আপনি যদি শুনে থাকেন, আপনি যদি গণমাধ্যমের খুব সচেতন কর্মী, আপনি যদি শুনে থাকেন, আজকে সন্ধ্যায় 7:30 বিবিসির যে সংবাদ, সেই সংবাদে কলকাতার যিনি একজন ডেপুটি মেয়ার, তিনি দায়িত্বপ্রাপ্ত, তিনি তার একটা সাক্ষাৎকার কিন্তু দেওয়া হয়েছে। এবং কলকাতাতে 144টা ওয়ার্ডে কিভাবে এই ডেঙ্গু প্রতিরোধে দায়িত্ব পালন করে আসছে এবং তারা সফল হয়েছে সেটা কিন্তু আমাদের সামনে কেস স্টাডিটা কিন্তু তুলে আসছে। আমরা সেই জায়গাটায় কাজগুলো করি নাই, এই ব্যর্থ স্বীকার করে নিত। তার মানে এই জায়গায় মোটামুটি হাবিবুর রহমান সাহেবের সাথে একমত? আমি তো বললাম তো, আমি তো যেটা সত্য ঘটনা সেই সত্য ঘটনা আমি উচ্চারণ করছি। কিন্তু আজকের বাস্তবতায় যদি বলেন যে এতগুলো মানুষের প্রাণহানি হল, 91 সালে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, তার কিছুদিন পরপরই ক্ষমতা গ্রহণের পরপরই চট্টগ্রাম সমস্ত কিছু জলশ্বাসে একেবারে সর্বনাশ হয়ে গেল। তখন বেগম খালেদা জিয়া কিন্তু যান নাই, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল 14 দলকে হয়তো হাবিব ভাইয়ের সাথে গেছিলেন। আমি আজকে শেখ হাসিনা, এই যে বাস্তবতা, এই যে বাস্তবতা, এই বাস্তবতা কিন্তু মানতে হবে। এবং ক্রাইসিস ম্যানেজমেন্টের যে আওয়ামী লীগ খুব দক্ষ, তারা বারবার কিন্তু প্রমাণ করেছে। আপনি যদি সমালোচনার জায়গায় যদি সমালোচনা করতে আসেন সেটা ভিন্ন কথা। আপনি দেখেন আমাদের অনেকগুলো ভ্রান্তির জায়গা আছে। এই যে অ্যাডাল্টিসাইড বলা হয়, আপনি যখন কীটনাশকের যারা নিয়মিত স্প্রে করবে, লার্ভাসাইড অ্যাডাল্টিসাইড, এই দুটো বিষয় কিন্তু তাকে বিশেষজ্ঞ হতে হবে। আমাদের সিটি কর্পোরেশনগুলোতে কখনো, আমাদের পৌরসভাগুলোতে কখনোই আমরা এই পদ নিয়োগ করার কোনো কিন্তু চিন্তাভাবনা কখনো করি নাই। কিন্তু আধুনিক যুগের বাস্তবতায় 30 বছর আগের সেই ধ্যান ধারণা নিয়ে আজকের বাংলাদেশের পরিস্থিতি চলবে না, এটা কিন্তু মানতে হবে। এটা নিয়ে যদি আপনি শুধু মানে বাধানুবাদ করেন আর দোষারোপের রাজনীতি করেন তাহলে কিন্তু সমাধানের পথ পাবেন। ব্যারিস্টার স্বামী, আপনার কাছে জানতে চাই, বলছিলেন সুভাষ সিংহ রায় যে ক্রাইসিস ম্যানেজমেন্টে আওয়ামী লীগ তথা সরকার তার দক্ষতার পরিচয় অনেকে দিয়েছে, এখনও দেখে দিচ্ছে। সেই জায়গা থেকে সংসদের বিরোধী দল কী মনে করে, মানে বন্যা, গুজব, ডেঙ্গু কতটা সামাল দিতে পারলো আসলে, আর এতটা নীরব কেন জাতীয় পার্টি? দাদার সাথে অনেকাংশে একমত হবো, অনেকাংশে ডিফার করবো। আওয়ামী লীগ ক্রাইসিস ম্যানেজমেন্টে দক্ষ দল ছিল আমি বলবো, এখন কারণ আমি আসছি সেটা, কারণ আমরা অতীতে আওয়ামী লীগের অনেক ঘন বান্ধব রূপ দেখেছি, বন্যায় ত্রাণ দেয়া, 88 বন্যায় ছাত্রলীগ ছাত্রদলও কিছুটা করেছে, রুটি বানিয়ে জনগণকে দেয়া, জনগণের পাশে দ্রুত ছুটে যাওয়া, হ্যাঁ সব মিলিয়ে একটা সমন্বয় সবসময় থাকে। 98 বন্যা 13 থেকে বা 14 থেকে 18 আমরা সরকার পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগকে অনেক সতর্ক দেখেছি, জনবান্ধব দেখেছি। তখন পলিটিক্যালি খোলামেলা বলি, তাদের একটা মনে একটা আশঙ্কা সবসময় ছিল যে সামনে ভোটটা ইনক্লুসিভ হবে, বিএনপি আসবে, আমাদের জনগণের ভোট লাগবে। এই ভোটের পরে একটা অনেকটা নিরাসক্ততা আমার কাছে মনে হচ্ছে 7 মাসে 8 মাসে এসে, এবং টিআইবি না আপনার আরও কয়েকটা বলছে, সুজন বা আরেকটা অর্গানাইজেশনও বলছে যে 6 মাসে সরকারের অগ্রগতি খুব স্লো, খুব নিরপেক্ষ অ্যাসেসমেন্ট দিয়েছে। এবং আমারও তাই মনে হয় প্রথম 2 মাসে সরকার, নতুন ক্যাবিনেট, ইয়াং ক্যাবিনেট, তারা অনেক বেশি আগ্রহী ছিল, কিন্তু গত 5-6 মাসে কিন্তু তাদেরও পদচারণা আমরা খুব কম দেখছি। এবং এই ডেঙ্গু বা মশা কিন্তু একটা সিজনেই হয়, 1 মাস অথবা আগে হয়েছে, 1 মাস পরে হতে পারে, তবে 1 মাস আগে, এটা এমন কোনো বিষয় না, এটা এমন না যে শীতকালে হচ্ছে, ইটস নট ডিসেম্বর। 100 থেকে 150 কোটি টাকার একটা ফান্ড রেখে, যেটা কোনো বিষয় না বাংলাদেশের অর্থনীতির জন্য, যেটা কোনো বিষয় না সিটি কর্পোরেশনের জন্য, অনায়াসে এটা নির্মূল করা আমি বলবো অলমোস্ট অসম্ভব, কিন্তু প্রকোপটা অনেক কমানো যেত। ফান্ড আছে সিটি কর্পোরেশনের সমস্যা হচ্ছে তাদের ওখানে হেলথ অফিসার খুব সম্ভবত একজন, মানে হেলথ ইকোনমিস্ট বা হেলথ অ্যাসেস করতে পারে এমন একজন, এখানে সমন্বয়হীনতা আছে স্বাস্থ্য মন্ত্রের সাথে, স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, একটা কর্পোরেশন কে করবে কি করবে, হোয়াট এভার, মেয়র হয়ে এত বড় শহরের, এত বড় বাজেট শহরের, এখন বাংলাদেশে ঢাকা শহরের একটা সিটি কর্পোরেশনের যে বাজেট, এরশাদ আমলে পুরো বাংলাদেশের এই বাজেট হতো না। সো সেই প্রেক্ষাপটে আপনি এত বড় বাজেট নিয়ে সামান্য মশাকে আপনি প্রিভেন্ট করতে পারবেন না, আমি নির্মূলের কথা বলছি না, সহনীয় মাত্রায়, এইটার একটা তো দায় অবশ্যই মেয়রদের নিতে হবে, এটা কোনো সন্দেহ নেই। এবং দুজন মেয়রই তো ওয়েল ইকুইপ, কথা বলে খুব সুন্দর, দেখতে সুন্দর, স্মার্ট, সেকেন্ড জেনারেশন পলিটিশিয়ান একজন, আরেকজন খুব নাম করা ব্যবসায়ী, তাদের কাছ থেকে তো আমরা স্মার্ট মুভ মানে এক্সপেক্ট করেছিলাম, এবং এটা খুব সহজ কাজ।
এখনও আওয়ামী লীগ যেটা উচিত তার কর্মী বাহিনীকে মাঠে নামিয়ে দেওয়া উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন করো, যতটুকু সম্ভব কমানো যাক, জনগণের কিন্তু আস্থার সংকট দেখা যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আওয়ামী লীগ নয় আজকে দেখলাম যে কর্মসূচি তারা ডিক্লেয়ার করেছে, তিন দিনে তারা একটা কর্মসূচি করবে, লিফলেট বিলাবে, তারপর পরিচ্ছন্ন অভিযানের কথা তত লক্ষ্য করিনি। বিএনপিও শুরু করেছে লিফলেট বিতরণ, জাতীয় পার্টি কি করছে? আমরা ইতিমধ্যে বন্যা নিয়ে তীব্র কাজ করছি, ডেঙ্গু নিয়ে আমরা আলোচনা করছি, জিনিসটা মেডিকেল একটা বিষয়। হ্যাঁ, আমরা ডেঙ্গু নিয়ে আলোচনা করেছি, হয়তো আমরাও নেমে যাবো, বাট আমরা এই মুহূর্তে বন্যা নিয়ে খুব বেশি কাজ করছি, তৃণমূলে বন্যার ত্রাণ পৌঁছানো নিয়ে। সরকার প্রচুর ত্রাণ দিচ্ছে, কিন্তু ত্রাণটা একদম জনগণের দোরগোড়ায় ডিস্ট্রিবিউশন ইজ এ বিগ চ্যালেঞ্জ, যেটা টিউনো সাহেব অথবা ডিসি সাহেব একা কখনোই পারে না। এখানে আওয়ামী লীগের একটা দলগত ভলান্টিয়ার্স টিম অথবা জাতীয় পার্টির ভলান্টিয়ার্স টিম, কোনো কোনো ক্ষেত্রে বিএনপি কেউ নেওয়া যেতে পারতো, এই ধরনের কোনো ইয়ানে সমন্বয় নেই। দেখা যাচ্ছে যে একটা ইউনিয়নে 16,000 বাড়িতে পানি ঢুকেছে, আমারই একটা ইউনিয়নে, সেখানে সরকার ত্রাণ দিচ্ছে অনেক, 1,000 প্যাকেট দিচ্ছে, 1,000 প্যাকেট আপাত দৃষ্টিতে অনেক মনে হয়, তাহলে 16,000 বাড়িতে যদি আপনি ত্রাণ মানে পানি ঢোকে আপনি দিচ্ছেন 1,000, 15,000 বাড়ি কিন্তু ত্রাণ পাচ্ছে না, এটা হচ্ছে একদম রিয়েল বাস্তবতা। আবার ওই 1,000 আপনি কীভাবে দিচ্ছেন? 1,000 মধ্যে দেখা যাচ্ছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে লিস্ট নেওয়া হচ্ছে, স্লিপ করা হচ্ছে, সেখানে প্রকৃত অনেক দুস্থ লোক পাচ্ছে না, আবার যার প্রয়োজন নেই অনেকে 2-3 বার করে পাচ্ছে, সেখানেও একটা মিসম্যানেজমেন্ট হচ্ছেই, এটা একদম হচ্ছে। তো সেখান থেকে উত্তরণটা করতে গেলে এখানে প্রশাসন, কর্মী বাহিনী, ভলান্টিয়ার, রাজনৈতিক দল সমন্বয় করতে হবে। কিন্তু আপনারা তো সংসদে বিরোধী দল, আপনাদের তো সরকারকে জব দিতে আনার কথা, এত ম্যানেজমেন্টের কথা বলা তো বলবেনই স্বাভাবিক, কিন্তু আপনারা কি কোনো জব চেয়েছেন? আমি তো ফেলিয়রগুলোই বলছি, এগুলো তো ফেলিয়র, কিন্তু জবাব তো চাইতে হবে। না, জব তো চাচ্ছি, এখন তো টকশোতে জবাব চাচ্ছি, সংসদেও চাবো, আমাদের কাজই তো জবাব চাওয়া। এখন সরকার জবাব দিবে কি না এটা সরকারের উপরে, বাট আমি যেটা ফ্রাঙ্কলি বলবো, আপনি যখন উন্নয়নের কথা বলবেন, আপনি যখন ম্যাসিভ একটা অর্থনীতির কথা বলবেন, তখন আপনার এই ব্যত্যয়গুলোর কিন্তু জাস্টিফিকেশন কমে আসবে, বিকজ ইউ হ্যাভ ফান্ড, ইউ হ্যাভ রিসোর্স। একসময় মানুষের টাকা ছিল না, এখন টাকা আছে, তাহলে কেন এই সাফারিংসগুলো জনগণ করবে? এটার কোনো জবাব, আসলে ক্রেডিবল জবাব দেওয়ার কোনো উপায় নেই। আমাদের কোনো হেলথ ডাটাবেস নেই, এপিডেমিওলজি যেটাকে বলে। এবার আমি কিছুদিন আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি গেছিলাম জাস্ট বেড়াতে, তো সেখানে দেখলাম যে একটা ইন্ডিয়া হাউস নামে তাদের একটা স্টাডি সেন্টার আছে, যে যখন আইএস অফিসারদের এখানে পাঠানো হতো ওখান থেকে ট্রেনিং দিয়ে পাঠানো হতো, এখন সেটা হেলথ ডাটাবেস নিয়ে কাজ করে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তারা এপিডেমিক মানে প্রেডিক্ট করে ডাটাবেসের ভিত্তিতে। আমাদের কিন্তু কোনো ইউনিভার্সাল হেলথ ডাটাবেস নাই, যে প্রত্যেক নাগরিকের একটা বেসিক ডাটাবেস, এটা খুব বেশি টাকার বিষয় না, কিন্তু এটা হচ্ছে না, এটা করা হয়নি। সো সে কারণে কী সময় কী কী রোগ হতে পারে, কী সময় কী কী প্রবলেম আসতে পারে, এর অ্যাডভান্স প্রিকশন নেওয়ার কোনো সুযোগ নেওয়া হয়নি, এবং যেটার কারণেই আজকে দেখা যাচ্ছে ডেঙ্গু হচ্ছে 11,000। আমাদের 11,000 ডেঙ্গুর রোগীকে অ্যাডজাস্ট করতে, যেমন আজকে যেরকম পত্রিকা থেকে বলছি 13 ক্রস করেছে এবং কোনো হসপিটালে সিট নাই, তাহলে আরেকটু বাড়লে কী হবে? এরপরে বন্যার পানি যখন নেমে যাবে তখন ডায়রিয়া শুরু হবে, তারা যাবে কোথায়, তাদের জায়গা কোথায় হবে? এবং আমি বিভিন্ন হেলথ অফিসের কথা বলে দেখেছি এবং সিভিল সার্জন সাহেবের সাথে কথা বলে দেখেছি, তারা মনে মনে আশঙ্কা করছেন বন্যার পরে যে ক্রাইসিস হবে এটার জন্য। আবার ঈদের সময় অনেকে বলছে প্রচুর পরিমাণ ঢাকা ছাড়বে, সেই সময় আরেকটা ক্রাইসিস হবে। এই তো এই অনেকেই বলছে যে এই বন্যার পরবর্তী যে ক্রাইসিস হবে সেটারও এনাফ মেডিসিন স্টকে নাই, আই মিন ডায়রিয়া অ্যান্ড অল দিস থিং, ওয়াটার পিউরিফিকেশন, তাহলে আরেকটা কিন্তু অলরেডি নকিং অ্যাট দ্য ডোর, সেটারও কোনো প্রিকশন নেই। এই যে থামাতে সুভাষ সিং রায়, বিরতির আগে বলছিলাম যেটা হাবিবুর রহমান হাবিব বলছিলেন, তার সাথে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে ব্যারিস্টার শামীমের কথায়, যে ক্রাইসিস ম্যানেজমেন্ট বা যে ধরনের পরিস্থিতি, আসলে সরকার সেটা সামাল দিতে পারেনি, সেটা সরকারই হোক বা আওয়ামী লীগই হোক, আদৌ কি পারেনি সেটা জানতে চাইবো, পাশাপাশি এটাও জানতে চাইবো যে এই গুজব সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বেশি সুন্দর আলোচনা হচ্ছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের বক্তব্যগুলো এরকম যে গুজবের হোতা লন্ডন থেকে, বিএনপি অফিস থেকে, মানে এগুলোর আসলে তথ্যপাত্য কি? একজন দায়িত্বশীল মন্ত্রী বা একটা দলের প্রধান সম্পাদক যদি এই ধরনের কথা বলেন, সেটা তো নিশ্চয়ই কোনো একটা তথ্য থাকতে হবে, আপনার কি মনে হয়? বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণ করতে গেলে আসলে অনেকটা কঠিন কাজ, আর বিএনপি নামক দলটা যেখানে থাকে তার নিয়ে বিশ্লেষণ করা খুব কঠিন কাজ, খুবই কঠিন। কাদের লতিফ সিদ্দিকী নামে একজন সাংবাদিক ছিলেন টাঙ্গাইলের, তিনি দুর্ভাগ্যজনক হয়ে মারা যান, তাকে সবাই চিনতেন, বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, শোক বার্তা পাঠিয়ে দিয়েছে লতিফ সিদ্দিকী এমপির বাসায়। অতএব তথ্যপত্র যদি হিসেব করেন বিএনপির নিয়ে, বিএনপির নিয়ে গবেষণা করতে গেলে আপনি কী পাবেন আপনিই জানবেন। যাই হোক, আমি আলোচনা যাচ্ছি না। এই যে মানুষকে ভয় দেখানো নয়, মানুষকে অভয় দেওয়ার দায়িত্বই হচ্ছে দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব, সেই কাজটা কতটুকু করতে পারছে? ক্রাইসিস ম্যানেজমেন্টের যে প্রসঙ্গে আনলেন ব্যারিস্টার স্বামী মাধার পাটারি, যে তথ্যগুলো দিলেন 98 সালে বন্যায় সিএনএন বিবিসি দুটি আন্তর্জাতিক মাধ্যম থেকে বলা হয়েছিল 10 লক্ষ মানুষ মারা যাবে, 1 মিলিয়নের কথা বলা হয়েছিল।
একটি মানুষও কিন্তু না খেয়ে মরেননি, এবং এটাই হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট। এবং বাস্তবতা এটাই, মিলিয়াম ডেভেলপমেন্ট গোল যখন জাতিসংঘ নির্ধারণ করে দিয়েছে, তার দু বছর আগে কিন্তু বাংলাদেশ সম্পন্ন করেছে। এর মধ্যে কিন্তু স্বাস্থ্য একটি কিন্তু বড় বিষয় ছিল, মাতৃ মৃত্যু হার কমিয়েছে, শিশু মৃত্যু হার কমিয়েছে, এবং এটা অসাধারণ পৃথিবীতে মশার সাথে পেরে উঠল না। এটা যশ চোপড়া, আপনি নিশ্চয়ই দেখেছেন, আমরা খুব বিখ্যাত একজন চলচ্চিত্র পরিচালক, যশ চোপড়া কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ভারতে, সমগ্র ভারতে 13,000 মানুষ আক্রান্ত হয়েছে গত বছরে। আমি অনেক তথ্য দিতে পারবো, কিন্তু মানুষের মধ্যে একটা ভ্রান্তি চলে আসবে যে বর্তমানের যে আমাদের যে ডেঙ্গুতে মানুষের মানে ভয় আক্রান্ত হচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে, এটাতে হয়তো বা আমি অন্য কোনো তথ্য দিয়ে, বড় বড় সংখ্যা দিয়ে, সঠিক তথ্য দিচ্ছি আমি, দিয়ে মনে করছি যে এটাকে পাশ করানোর চেষ্টা করছি। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্যবস্থাপনার যে প্রান্তিক বিচ্যুতিগুলো আছে, এটা কিন্তু সবাই মিলে রোধ করতে হবে, তৈরি করতে হবে, এই ত্রুটি সারানোর জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং সরকার ইতিমধ্যে আপনি দেখেন এক সিদ্ধান্তে আজকে কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ ল্যাবরেটরিতে আপনার অভিযান চলেছে, এবং সেখানে সরকারের বেঁধে দেওয়া যে অর্থ, যে অর্থের বিনিময়ে ডেঙ্গু টেস্ট করানোর কথা, তার অতিরিক্ত কিংবা সিরিঞ্জের দাম নিয়েছে কিংবা অন্য কোনো দাম নিয়ে দামটা বেশি হয়েছে, এরকম জায়গার থেকে কিন্তু বড় বড় গুরুত্বপূর্ণ জরিমানা করেছে। কিন্তু আপনার কি মনে হয় যে এখন যে কাজগুলো সরকারকে করতে হচ্ছে, সেইগুলো করতে হতো না যদি 2017 সালে যখন ICDDRB জানিয়ে দিয়েছিল যে এই ঔষধ কাজ করছে না, তখনই যদি এই বিষয়টাকে নিয়ে গুরুত্বের সাথে বিবেচনা করা হতো, যখন পূর্বাভাস পেয়েছে তখনই যদি এগুলো নিয়ে নেমে পড়া যেত, তাহলে আজকের এই পরিস্থিতি দেখতে হতো না? আপনার কাছে কি সর্বাংশে সেটা মনে হয়? আপনার কি মনে হয়? আপনি যদি বৈজ্ঞানিক তথ্য কি বলে, ফিলিপাইনে কি ইয়ে জানে না তারা কি এই যে তাদের যে এই যে মশক নিধনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা অংশগ্রহণ করেনি? করেছে, অনেকগুলো বাস্তবের বাস্তবতা আছে। আপনি দেখেন ভুটানে গত 9 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 17,104 জন, মারা গেছেন 100 জন। শ্রীলঙ্কায় গত 6 মাসে আক্রান্ত হয়েছে 12,336 জন, এবং এই যে 75 জন পরবর্তীতে মারা গিয়েছে, এই এই তথ্যগুলো কিন্তু আছে। আমি যে কথাটি বারবার বলতে চাচ্ছি, অনেকে অনেক জায়গায় ব্যর্থ হয়েছে, অনেক শহরে, আমি কলকাতার উদাহরণটা কেন দিলাম, তারা এই কাজটি করতে পেরেছে। আমাদের কিছু কিছু জায়গার থেকে সাফল্যের ইতিহাস নিয়ে কাজগুলো করতে হবে, এইটাই আমি বলতে চেষ্টা করেছি। আর ক্রাইসিস ম্যানেজমেন্টে এই যে গত 49 বছরের ইতিহাসে বর্তমান সরকারের প্রধান, তার মতন কেউ কখনো দেখাতে পারেননি। তিনি যখন দুর্যোগ নেমে এসেছে তখন সরকারি দলে থাকেন, আর বিরোধী দলে থাকেন, তিনি দেখিয়েছেন। হাবিবুর রহমান হাবিব, আপনি কি সুভাষ সিংহ রায়ের কথা সন্তুষ্ট? সুভাষ সিংহ রায় কাছে অনেক তত্ত্ব থাকে, অস্বীকার করার উপায় নেই, সে অনেক প্রশ্ন করে, জানাশোনা তার ভালো, কিন্তু কতগুলো জায়গায় গরমিল করে ফেলে, এটা সবচেয়ে সমস্যা। কেমন? আমাকে যেমন বললো গরু রচনা আমি করলাম, উনি যখন বললেন তখন গরু এবং মহিষের রচনা একসাথে রচনা করে দিলেন, ইন্ডিয়া চলে গেলেন। আচ্ছা, ইন্ডিয়ার মানুষ হলে 130 কোটি, সারা বছরে সেখানে 13,000 মানুষ আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে, আর বাংলাদেশের মানুষ 16 কোটি, সেখানে 15 দিনে আক্রান্ত হয়েছে 13,000। আপনি গুজবের কথা বলছেন, একটি গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি পত্রিকা বলেছে 3.5 লাখ আক্রান্ত হয়েছে, এই তথ্য কোত্থেকে পেয়েছে? দেখ, হতে পারে না না আক্রান্ত হয়েছে, আমি বলি এখন আসেন না আসেন বাংলাদেশ, ঢাকা শহর থেকে, আপনি যে কথাটা বললেন, ঢাকা শহর থেকে অনেকেই বাড়ি চলে যাচ্ছে, বাড়ি গিয়ে তো উপায় নেই, 50টি জেলা আক্রান্ত, অলরেডি 50টা জেলা শুরু হয়েছে ডেঙ্গু সংক্রমণ, 50টি জেলা হচ্ছে। আমার কথা হলো যে আমি সমস্যার সমাধান না করে অন্য দেশের সমস্যা তুলে ধরতে কোনো লাভ নেই, অন্য দেশে তো শেয়ার মার্কেট তো একদম নামতে 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 একদম ইয়ে মাটির নিচে চলে যাচ্ছে, সে কথাটা তো বলা হচ্ছে না। তো অন্য দেশে এই যে আমাদের বাংলাদেশ সরকার যে সব ম্যানেজমেন্ট কী বললো, আওয়ামী লীগ সরকার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারে, ম্যানেজমেন্ট মাস্টার সব কিছু না, নিয়ন্ত্রণ শব্দটার মধ্যে একটা নেতিবাচক শব্দ আছে না, আমি বলছি ক্রাইসিস ম্যানেজমেন্টে ক্রাইসিস তো লেগেই আছে। আপনার কৃষকরা ধানের জমিতে আগুন দিয়ে পুড়ায় দেয়, আপনার শেয়ার মার্কেট ইয়ে আপনার প্রেসিডেন্টের সামনে যান, আজকে প্রায় মনে হয় 1 মাস হয়ে গেল, ওই পুরসভার সমস্ত কর্মচারীরা সব ওখানে
যে সময় হোক না কেন, এখন তো সব সমস্যার সমাধান করার মাস্টার আওয়ামী। মানুষের প্রত্যাশা কিছু নেই, মানুষ তো প্রত্যাশা করে নাই, মানুষের প্রত্যাশা করার সুযোগ, মানুষের প্রত্যাশা কখন হয় যখন তারা তাকে নিজের মনে করে, তখন মানুষের মনে করে নাই সরকার, আমাদের সরকার তার মানুষ ভোট দিতে পারেনি। আসল জায়গায় তো আপনার আপনার অসুখ, আসল জায়গায় সেই জায়গায় চলে আসলো, সেই জায়গাতে যেতেই হবে, আবার সেই জায়গায় আসলেন সুভাষ, সেই জায়গাতে এই এক কথা প্রকাশটা বন্ধ করুন, সেই জায়গাতে যে এই জায়গায় ততদিন থাকবে, ততদিনই থাকবে, কারণ এই এই জন্যই তো এই সমস্ত বেসামাল কথাবার্তা বলে। আচ্ছা আমি বলি, আপনি বলেন, আপনি বলেন যে এর থেকে লন্ডন থেকে আসছে, এটা কোনো দায়িত্বশীল জনগণের দ্বারা নির্বাচিত কোনো সাংসদ বা কোনো মন্ত্রী বলতে আমি আদম সময় এই থেকে লন্ডন থেকে লন্ডনে যাওয়ার পরে এই ভদ্রলোকটি লন্ডন থেকে যাওয়ার পর লন্ডনে যাওয়ার পরে যে সমস্ত শব্দ বোমা তিনি নিক্ষেপ করেছেন একটা একটা করে বলি, মানে একটা একটা করে বলি কি বলেছেন, আমি বলছি কি একটা একটা করে বলি আওয়ামী লীগের না, আমি আমি বলি কিন্তু বাট আইজিপি আইজিপি দিচ্ছেন, আইজিপি জাবেদ পাটোর যে তথ্য দিচ্ছেন সেখানে তিনি বলছেন যে তারা ডিটেক্ট করতে পেরেছেন, সেখানে তারা বলছেন যে এটা দুবাই থেকে আসছে গুজব এবং তাকে সন্দেহ হচ্ছে, তো একদম এবং যখন আগুন ছিল একদম ভুল কথা বলছে, যখন আইজি বলছিল যখন আমি তথ্য দিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি, যখন আগুন সন্ত্রাস চলছে বিএনপির নেতৃত্বে বেগম খালেদার নির্দেশে এবং জামাতের নির্দেশে, তখন দুবাইয়ের সিম কার্ড ইউজ করে বাংলাদেশে কিন্তু সন্ত্রাস চালানো হয়েছে, অসংখ্য তথ্য আপনার এই টেলিভিশনে আওয়ামী লীগকে আইন শৃঙ্খলা বা দেশ পরিচালনার যেটা দাবি করছেন হাবিবুর রহমান আমাদের খুব বর্ষীয় একজন নেতা আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম সাহেব বলেছেন যে ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন এবং এটাও বলেছেন যে পদত্যাগ কোনো সমস্যার সমাধান করবে না, তিনি বলেছেন সমন্বিত উদ্যোগ। তো এখানে ব্যর্থতা আছে, ব্যর্থতা কিছু জাস্টিফিকেশন আছে, কারণ কিছু বাস্তবতাও আছে, পৃথিবীর অনেক দেশে এটা হচ্ছে, আমি চাইলেই বন্যার পানি আমি ওখানে ওয়াল দিয়ে আটকাতে পারছি না, বন্যা পানিতে ঢুকছে একসাথে অনেক আফ্রিকা, আমি একসাথে ত্রাণ দেবো, কিছু আছে। তো আমার ব্যক্তিগত অভিমত, আমরা এর থেকে আরো বেটার ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য ক্যাপাবল সেটা কেন করলাম না, সেটা কেন করতে পারলাম না, এটা একটা ফার্স্ট ইস্যু। দ্বিতীয় হচ্ছে দুবাই থেকে যে গুজবটা হয়েছে, আমি মানে আমার ব্যক্তিগত অভিমত, পত্র পত্রিকার রিপোর্ট বাদ দিয়ে আমি ভিডিওগুলো খুব ভালোমতো দেখেছি, 100% পারপিচুয়েট হচ্ছে কোনো জায়গা থেকে, আমি কোন জায়গাটা বলতে পারবো না, আমি এই বিষয়ে এক্সপার্ট না। আপনার প্রতিটা হত্যাকাণ্ডে এই যে গুজবের জন্য পিটিয়ে হত্যাকাণ্ড, কিছু ইয়াং ছেলে পেলে হঠাৎ একজনকে আইডেন্টিফাই করছে, কিছু সাধারণ লোক চড়থাপড় দিচ্ছে, মৃত্যু নিশ্চিত করতেছে নিষ্ঠুরভাবে, মৃত্যু নিশ্চিত করতেছে 5-6 জন ছেলে পেলে, সাপের মতো পিটাচ্ছে, মাথায় মারছে, যেটা কখনো মানে কাউকে গণপিটুনি দিলেও কিন্তু মাথায় আঘাত করা হয় না, লাঠি দিয়ে আঘাত করা হয় না, চড়থাপড় কিলঘুষি মারা হয় যে তার মৃত্যু হবে না। সো এটা ডেফিনেটলি একটা ব্রডার মাস্টার প্ল্যানের পার্ট, মানে আগে আমরা গণপিটুনি যা বলতাম সেটা গণপিটুনি এই গুলো হত্যা নয়, গণহত্যা। কিন্তু এটা কেন, কিন্তু সেখানে কি আপনার কথাগুলো মনে হয় না যে সরকার দায়িত্বশীল মন্ত্রীরা যখন বলেন যে গণপিটুনিতে জড়িত সন্দেহে গ্রেপ্তার 70% বিএনপি জামায়াতের, তখন কি মূল সমস্যাটাকে ডিফোকাস করে আরেকটা দিকে ফোকাস করা হচ্ছে না? এটা হচ্ছে, আমি একটা কথা বলি, সরকারকে বিব্রত করার সবচেয়ে বেনিফিশিয়ারি বিএনপি, অ্যাপারেন্ট বেনিফিশিয়ারি থ্রুতে যে কোনো ব্যাপারে এই ধরনের দায় তারা বিএনপিকে দিতে, এটা দায়িত্বশীল ভূমিকা না, আমি এটা স্পষ্ট করেই বলবো। কারণ বিএনপি যদি এই কাজটা করেও থাকে, তারা কি বিএনপির নেতাকর্মী লিস্টেড লোকজন দিয়ে করাবে? অর্থাৎ যে লোকগুলো ধরা পড়েছে তারা বিএনপির কোন ওয়ার্ডের সভাপতি ছিল, কোন অঙ্গ সংগঠনের সদস্য ছিল, কোন পদে ছিল, এটা তো এই এই প্রশ্ন জিজ্ঞেস করলে কোনো উত্তর কিন্তু এই দায়িত্ব মন্তব্য করে দিতে হবে না। আমি একটু বলবো, আমি একটু শেষ করি, আইজি যে সংখ্যাটি দিচ্ছেন, আইজি যে সংখ্যাটি দিচ্ছেন যে এই গণপিটুনি এবং গুজবের ঘটনায় তারা 31টি মামলা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এসব ঘটনায় জড়িত থাকা তারা 103 জনকে গ্রেপ্তার করেছেন এবং তিনি বলছেন যে এদের মধ্যে সরকার বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে লোক আছেন তারা জড়িত, এখন সরকার বিরোধী আই মিন সংসদের বিরোধী অর্থ জাতীয় পার্টি সরকার বিরোধী আমাদের প্রবলেম হচ্ছে, আমি তো ডিসি অফিসে এমপি হওয়ার সুবাদে অনেক মিটিং করতে যেতে হয়, কথাবার্তা বলি না, চুপচাপ থাকি, পুলিশের মিটিং ডিসি অফিসের মিটিং আর আওয়ামী লীগের এই পার্টি অফিসের মিটিং এর মধ্যে আর কোনো পার্থক্য নেই, কিন্তু একরকম হয়ে গেছে, অর্থাৎ ধরনও এক
প্যাটার্নও এক, এটা খুব একটা স্বস্তিদায়ক কিছু না। আপনি আসলে ব্যারিস্টার হয়েদা পাটোয়ারি, আপনি তো বিএনপি শাসনামল দেখেননি, তখন আরো খারাপ ছিল। বিএনপি ডিসিদরা দেখেননি, বিএনপি এসপিদরা দেখেননি, আওয়ামী লীগের কাছে আমাদের কত বেশি কি করেছে, একটা খারাপ করে একটা খারাপ নিয়ে এসেছে। হাবিব ভাই টের পেয়েছেন না? এখন হাবিব ভাই বলছেন না যে 2001 থেকে 2006 ম্যাসিভ খারাপ কাজ হয়েছে, এর জন্য তো জনগণ, এর জন্য তো জনগণ 2008 এ ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়েছে আওয়ামী লীগকে। বঙ্গবন্ধুর আমল ছাড়া এই ল্যান্ডস্লাইড ভিক্টরি 2008-09 সালে এরকম ব্যক্তি বাংলাদেশে আর কোনো দল পায়নি মোটামুটি ফেয়ার ইলেকশনে। 8-09 সালের ইলেকশনটা তো ফেয়ারই বলতে হবে, সেটা তো জনগণ আপনাদেরকে সমর্থন দিয়ে সেটার তীব্র প্রতিবাদ করেছেন, সেই রাস্তায় তো আমাদের হাঁটা যাবে না। আমি অনেক সরকারি মিটিংয়ে গেলে প্রথমেই যেটা দেখি, যিনি সরকারি কর্মকর্তা উনি প্রথমেই নিজেকে ছাত্রলীগের কর্মী দাবি করার জন্য প্রমাণ করেন, আদৌ ছিলেন কিনা আমি জানি না, বাট উনি প্রমাণ করেন যে আমি ছাত্রলীগ ছিলাম, এবং আমার দৃঢ় বিশ্বাস এরা ছাত্রলীগ ছিল না, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আওয়ামী লীগের চরম বিপদে এনারা ভোল পাল্টাতে বিন্দুমাত্র দেরি করবে। মানে এই 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 কালচার কিন্তু শুরু হয়েছে সবসময়ই, সবসময় সামরিক শাসক সবসময়ই এর সাথে সাথে টেলিভিশনে একজনের অভিনেতাকে কামছে, জি কাজী জাফর সাহেব সামনে দেখে অতিথি বলছি, আমি কারণ আমি আমার আইনজীবী হিসেবে দেখেছি, ভয়ঙ্কর ব্যাপার তো, আমি আইনজীবী হিসেবে দেখেছি 2006 সালে একজন লোক উনি বলছিলেন যে আওয়ামী লীগ খারাপ, উনি আবার 111 এসে বললেন দুই নেত্রী খারাপ, উনি আবার যখন আওয়ামী লীগ চলে আসলো তখন উনি বের করলেন কিভাবে ওনার দাদা বা কি আওয়ামী লীগ করতো, সূত্র বের করলেন, এটা কিন্তু ক্যারেক্টার। ব্যাচের সামনে একটু থামাতে হচ্ছে আমার, ব্যাচের সামনে ভাইদার আপনাকে জানতে চাইবো যে বিরোধ থেকে যে প্রশ্ন ছেড়ে গিয়েছিলাম যে আসলে কি সব একাকার হয়ে গেলে এই ধরনের পরিস্থিতি উদ্ভব হয় কিনা, আর সেই জায়গা থেকে বাঁচতে গিয়ে কি আমরা প্রকৃত সংখ্যা যে ডেঙ্গু আক্রান্তের সেটা থেকে আমরা সরে আসছি কিনা, বা কোনো না কোনোভাবে সরকার এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, প্রকৃত সংখ্যা আসলে জানানো যাচ্ছে না বা জানতে দেওয়া হচ্ছে না, সেরকম কিছু মনে হয় আপনার কাছে? রাষ্ট্র সরকার পলিটিক্যাল পার্টি তিনটা এক হওয়ার খুব সুন্দর উদাহরণ হচ্ছে চায়না, সেখানে এই সিস্টেমটা খুব চমৎকারভাবে কাজ করে। ভিয়েতনাম আমি অথবা যিনি পলিটিক্যাল পার্টির যিনি একটা পোস্টে আছেন তিনি আবার আমলা, আবার প্রত্যেক ব্যুরোক্রেসি পলিটিক্যাল পার্টির সদস্য, প্রত্যেক ব্যুরোক্রেসি পলিটিক্যাল স্কুলে ম্যান্ডেটরি কোর্স করতে হচ্ছে মার্ক্সিজমের উপরে, মাওজমের উপরে, বা সিশন পেডের থিওরির উপরে, হোয়াট এভার, ওইটা বাংলাদেশে কতটা কাজ করবে এটার একটা ব্যাপার আছে। আমাদের দেশের সমস্যাটা হচ্ছে প্রতিষ্ঠানগুলো বিলীন হয়ে যাচ্ছে বা স্কুইজ হয়ে যাচ্ছে, নিরুৎসাহিত হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা, অন্যান্য যে কমিশনগুলো আছে, তথ্য কমিশন, দুর্নীতি দমন কমিশন, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সত্তা থাকা খুব দরকার। দ্বিতীয় যেটা হচ্ছে যিনি দেশ চালাবেন, যিনি দেশকে ড্রাইভ দেবেন, আমি খুব মানে তোষামত করে বলবো না, প্রশংসা করেই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীকে ড্রাইভ দিয়েছেন, এটা সত্য, এবং সেই ড্রাইভে তাকে সরকার রাষ্ট্রকে এক করতে হয়েছে, কারণ তার একটা উন্নয়ন গতিশীলতা আনতে হয়েছে 16 কোটি লোকের জন্য, সেটা একটা পর্যায়ে ছিল। এখন ওর থেকে বেশি পর্যায়ে গেলে কী হবে, মানে রাজনীতিবিদরা নিরুৎসাহিত হয়ে গেলে কী হবে, বা ওনার দলের লোকরাও যদি কখনো নিরুৎসাহিত হয়ে যায়, ঠিক আছে তাহলে প্রশাসনই চালাক, প্রশাসনই দল নিয়ন্ত্রণ করুক, আমরা একটু স্লো থাকি, এটা কিন্তু হতে পারে। মানুষতাত্ত্বিক থেকে আমি বলছি, ডিজেনগেজ টলারেন্স, আমি অসংখ্য টকশোতে বলেছি বাংলাদেশের কিন্তু একটা সম্পদ ছিল, এদেশের মানুষ পলিটিক্যালি ভাইব্রেন্ট ছিল, এবং অনেকগুলো ক্রাইসিস আমরা ওভারকাম করতে পেরেছিলাম এই ভাইব্রেন্ট কারণে, সেটা কিন্তু কমে আসছে। কমে আসার পিছনে একটা কারণ আছে, মানুষ কিছু দৃশ্যমান উন্নয়ন দেখতে পেয়েছে, আবার এটাও সত্য উন্নয়নের সুফল কিন্তু আপনি সব জায়গায় সমভাবে দিতে পারছেন না, হিউজ ডিসক্রিমিনেশন আছে, রিজিওনাল ইমব্যালেন্স উন্নয়ন যেটাকে আমরা বলি অর্থনীতির ভাষায়, এটা আমাদের এখানে আছে ইমব্যালেন্স উন্নয়ন, কোনো জায়গায় বেশি হয়েছে, কোনো জায়গায় কম হয়েছে। সেকেন্ড যে প্রবলেমটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটা বিশাল ভাইব্রেন্ট দল আস্তে আস্তে শাসন করছে, আমি রাজত্ব করছে কিন্তু শাসন করছে কি না, মানে আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগ অ্যাজ এ দল কি যা চাচ্ছে পজিটিভ অর্থে তা করতে পারছে, সবগুলো ভালো কাজ কি তারা করতে পারছে, তাহলে কেন আরও অনেক ভালো কাজ করছে না, আর অনেক ভালো কাজ তো অবশ্যই তাদের করার ক্ষমতার মধ্যে থাকার কথা, সেগুলো কেন হচ্ছে না, এটার একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না। সুভাষ সিংহ, না এই রাজনৈতিক সংস্কৃতির আমাদের ব্যত্যয় আছে। আপনি চীনের উদাহরণ দিয়েছেন, আমি ভিয়েতনামে ছিলাম প্রায় 12 দিন, তা ভিয়েতনামকে পরিচালনা করে ফাদারল্যান্ড ফ্রন্ট, তাদের 22 জন কিংবা 24 জনের একটা সংস্থা আছে বিভিন্ন পেশার থেকে, যেমন ডাক্তার থেকে একজন, ইঞ্জিনিয়ার থেকে একজন, এইভাবে কিন্তু তারা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। তা সেখানের কার গণতন্ত্র, সে কী পরিস্থিতি, ওই নিয়ে আলোচনা না করলাম, উন্নয়ন কীভাবে হচ্ছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে এটা সবার মানতে হবে। এখন হাবিব ভাই যদি মানতে না চান সেটা তো তার আলোচনা, কিন্তু উন্নয়নের যেটা ব্যারিস্টার স্বাধীনতার পাটোয়ারি বলছেন, এখানে অসম প্রবৃদ্ধি হয়েছে, অবশ্যই হয়েছে, তার এলাকার প্রবৃদ্ধি আর ঢাকার প্রবৃদ্ধি তো এক না, গিনি কোপিশিয়েন্ট দিয়ে মাপা হয়, গিনি কোপিশিয়েন্ট আগের তুলনায় কমে এসছে, এটা যেমন স্বস্তির কথা, কিন্তু প্রবৃদ্ধির ধর্ম হচ্ছে কোন, যখন প্রবৃদ্ধি যখন দ্রুত এগিয়ে যায় বিকাশমান অর্থনীতির একটা মধ্য পর্যায়ে এসে, তখন কিন্তু একটা অসম অবস্থা তৈরি করে, এটা প্রথম দিকে করে, পরবর্তীতে এটাকে সামলাতে হয়,
সেই সামলানোর দায়িত্বটা কিন্তু সরকারের। এই ব্যবস্থাপনাটা কিন্তু এগোচ্ছে, এই এগোনোর ক্ষেত্রে সরকার এবং তার দল, রাজনৈতিক দল সব ক্ষেত্রে যদি একাকার হয়ে যায়, আপনি যেটা ইঙ্গিত করেছিলেন, দল এবং সরকার যদি সমর্থক হয়ে যায় তাহলে অনেক সময় ব্যত্যয়ের ঘটনা ঘটে, অনেক ক্ষেত্রে ঘটেছেও। আমি সেই আলোচনা এখন আর যাচ্ছি না। আপনি দেখেন এই যে ডেঙ্গু, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যে আমি আমি এইটুকু বারবার বলতে চেয়েছি, মার্জনা করবেন আপনি, আমি বলতে চেয়েছি পুরো ইউরোপ জুড়ে জার্মানিতে গত বছর 600 জনের প্রাণহানি ঘটেছে। আমরা এই তথ্যগুলো মানতে হবে, মেনে নিয়ে আপনার কীটতত্ত্ব বিশেষজ্ঞদের, কিন্তু 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 অনেক গণমাধ্যমকে আমরা দেখেছি তারা ইনভেস্টিগেট করেছে, যে সংখ্যাটা জানানো হচ্ছে সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে, সেই সংখ্যাটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। এটা ডয়সিফাইড রিপোর্ট, আমি কোনো তথ্য কিন্তু কোনো টাকা দিচ্ছি না, আমি তথ্য আপনি গুগলসে যান, গুগলস তো কারো কাছে না। এবার আমি বলছি যে এবারে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে অনেক জায়গা থেকে, যে প্রকৃত সংখ্যা আপনি এটা আমি যে প্রশ্ন তুললাম, আপনি গণমাধ্যমের কথা বলেছেন যে গণমাধ্যমটি গত 23 জুলাই রিপোর্টটি প্রকাশ করেছে, সেই রিপোর্টে তারা হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের সংকলন অনুযায়ী যে তথ্যটা দিয়েছে সেটা তারা বলছে যে অনুমিত সংখ্যা 358,950, কারণ এইসব আক্রান্তর ক্ষেত্রে 45% নানান ধরনের চিকিৎসা না নিয়ে চলে যায় বা তথ্য জানানো হয় না। সেই জায়গা থেকে বলা হচ্ছে, এর আগে আমরা এটা দেখেছি তারা ইনভেস্টিগেট করেছে, অনেক জায়গা আছে যেখানে সরকারি তথ্য যেটা আছে স্বাস্থ্য অধিদপ্তরে সেখানে বলা হয়েছে সেখানে নাই, কিন্তু খুঁজতে গিয়ে তারা পেয়েছে, খুঁজতে গিয়ে পেয়েছে। তাহলে 2002 সালে যে তথ্যটা আমি দিয়েছিলাম, এই যে 44 জনের মৃত্যু হয়েছিল বিএনপি সরকারের শাসন আমলে, তাহলে ওখানে তাহলে সংখ্যাটা আরো বেশি ছিল। আপনি যদি ওইভাবে কি বলতে চান, আমি হিসেবে আসছি না, আমার কথা হচ্ছে যে বিএনপি রাজনীতি নিয়ে আমি কথা বলছি না, আমার বক্তব্য হচ্ছে যে গুজব, এই গুজবের বেনিফিশিয়ারি কারা? আচ্ছা, আপনি তো গুজবের সাবজেক্ট আনছেন, বেনিফিশিয়ারি কারা? আপনি কেন বুঝবেন না এর বেনিফিশিয়ারি কারা? পদ্মা সেতুকে হতে না দেওয়ার জন্য চক্রান্ত তো কম হয়নি, পয়লা জুলাই হলি আর্টিজানের পিছনে কারা ছিল, জঙ্গিবাদের পিছনে কারা ছিল, কারা বিবৃতি দিয়েছিলেন খালেদা জিয়া বলেননি? এবার আমি একটু বলি, কথা হলো কি, ওটা গুজব নয়, ভিয়েতনামের রাজনীতি, চীনের রাজনীতি আর বাংলাদেশের রাজনীতি এক বলা হয়নি। ওখানে সরকার যেভাবে পরিচালিত, এখানে সরকার সেভাবে পরিচালিত না হয়নি, ভিয়েতনামে যে উন্নয়ন হচ্ছে সেখানে সেই উন্নয়ন হচ্ছে, ভিয়েতনামকে আইজি প্রিজন নাকি ডিআইজি তার বাসায় 80 লক্ষ টাকা পাওয়া যায়, কি বলেন আপনার ওখানে আপনার কথা বাসার মধ্যে খুনি আসিল, ইয়ে আসিল, ইন্দুর আসিল, আবার কিসের ভেতর কি আমি দেখো এই উল্লেখ করছি, আপনি তথ্য তো আমি একটাই দিচ্ছি, বাসায় ই পাওয়া যাওয়া আর একজন দায়িত্বশীল একজন বিচারপতি সাত্তার তখন রাষ্ট্রপতি দায়িত্ব ছিলেন, জি আমাকে ক্লোজিং করতে হবে, একদম শেষ কথা বলেন, কথা বলতে হবে, হাবিবুর রহমান শেষ কথা, শেষ কথা, আমার উন্নয়ন শেষ করতে হবে, না উন্নয়নের যে কথাটা বলা জি, আজকে আমি বলতে চাই সরকার লেজে কবরে হয়ে গেছে, এই উন্নয়নের যে কথা বলেন জি, উন্নয়ন আমাকে শেষ করতে হবে, আমাকে শেষ করতে দিন, আমার কথা তো বলতে দিন, শেষ কথা এক সেকেন্ড।